কেমন আছেন আপনারা সবাই? দেখতে দেখতে আমাদের নার্সারি ক্লাসের যতগুলো পড়া ছিল সব শেষ হয়ে গেছে। আজকে আমি পুরো বইটা একবার রিভিউ করে আজকে পর্ব শেষ করব এবং এটার মধ্যে দিয়ে আমাদের নার্সারি ক্লাসের এই বইয়ের পর্ব শেষ হয়ে যাবে। তা আমি স্কুল লাইব্রেরি থেকে যে বইটা নিয়ে কাজ করছিলাম সেই বইটা হঠাৎ করে আরেকজন শিক্ষকের প্রয়োজন হয়, উনি নিয়ে চলে গেছেন, যার কারণে আমি আমাদের স্কুলের এক শিক্ষার্থী সুজয় ওর বইটা নিয়েছি। তে বই অনেক দাগ আছে, সেটা ব্যাপার না, আমাদের তো আসলে বইটাতে কী পড়া আছে সেটাই আলোচনার বিষয়। বইটার নাম হচ্ছে চাইল্ড পিকচার এবিসি, এটা নার্সারি ক্লাসের জন্য নির্ধারিত করা, আর এটা এডিট করেছেন খালেদ মাহমুদ, আর এটা প্রকাশক জুয়েল পাবলিশার্স। তা আমি ভিতরে চলে যাই। এখানে তো সূচিপত্র দেওয়া আছে, আর এ পাশে হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার্স আর স্মল লেটার্স, বড় হাতের এবিসিডি, ছোটো হাতের এবিসিডি, এগুলো আমাদের পড়া হয়ে গেছে ফার্স্ট লেসনে। এটা আছে তারপরে পৃষ্ঠা অ্যালফাবেট এ থেকে জেড, এতে চারটা শব্দ, তার অর্থ এবং ছন্দ আছে, এবিসিডি, আর নিচে আছে এ ধরনের কিছু প্রশ্ন। এরপর চলে আসি পরের পৃষ্ঠা ই এফ জি এইচ, একই পড়া, কিছু শব্দ, তারপর ছন্দ, তারপর কিছু প্রশ্ন, এগুলো মুখে মুখে শিশুরা উত্তর দেয়। তারপরে পৃষ্ঠা আই জে কে এল, কিছু শব্দ, ইংরেজি বাংলা অর্থ সহ, আর ছন্দ, আর নিচে প্রশ্ন উত্তর। তারপরের অংশে এম এন ও পি পৃষ্ঠা, এখানেও কিছু ইংরেজি শব্দ আছে, বাংলা অর্থ আছে, ছন্দ আছে এবং প্রশ্নোত্তর আছে। তারপরে পৃষ্ঠায় হচ্ছে কিউ আর এস টি, এখানে কিছু শব্দ আমরা পড়েছি, তারপর অর্থ করেছি, আর ছন্দ পড়েছি, আর নিচে প্রশ্ন আছে। তারপরে পৃষ্ঠা আছে ইউ ভি ডাব্লিউ এক্স, এখানেও কিছু শব্দ আছে, সেগুলোর অর্থ আছে, আর ছন্দ পড়েছি আমরা, নিচে এক্সারসাইজ করেছি। এক্সারসাইজগুলো মূলত শিশুরা মুখে মুখেই বলে। তারপরে পৃষ্ঠা আছে ওয়াই জেড, ওয়াই জেড নিয়ে কিছু ইংরেজি শব্দ, সেগুলো বাংলা অর্থ এবং ছন্দ, তারপরে প্রশ্নোত্তর। এখান থেকে এক্সারসাইজ শুরু হলো। এই পৃষ্ঠাতে পাঁচ ছয়টা এক্সারসাইজ আছে। প্রথমে বড় হাতের এবিসিডি লেখা, এরপর ছোটো হাতের এবিসিডি লেখা, তারপর রিঅ্যারেঞ্জ, অক্ষরগুলো উল্টোপাল্টা করা আছে সেগুলো সাজিয়ে লেখা, আর পরে হচ্ছে শূন্যস্থান পূরণ, ফাঁকা ঘর পূরণ। তারপরে এখানে চলে আসি এই পৃষ্ঠাতে আছে সাত থেকে চোদ্দো নম্বর পর্যন্ত। সাত নম্বরে হচ্ছে যে একটা করে লেটার টিচার বলছেন, ছাত্ররা করে সেটা দিয়ে একটা অডমেক করলো। আট নম্বরে হচ্ছে বাংলা শব্দ দেওয়া আছে, সেগুলো ইংরেজি করা। নয় নম্বরে হচ্ছে ইংরেজি শব্দ দেওয়া আছে, সেগুলো বাংলা করা। আর দশ নম্বরে বলছে এ থেকে জেড পর্যন্ত প্রতিটি লেটার দিয়ে দুইটি করে শব্দ গঠন করো। তো এটা একটু শিশুদের জন্য বড়, তো তারপরে ওরা তো যেহেতু আগে এগুলো পড়ে ফেলেছে ওদের করতে সহজ হয়। তারপরে এগারো নম্বরে বলছে ইংরেজি শব্দ দেওয়া আছে, বাংলা অর্থ বলো। বারো নম্বরে বড় হাতের ইংলিশ অ্যালফাবেট লেখা আছে, ক্যাপিটাল লেটার্স, আর ছোটো হাতেরগুলো লিখতে হবে ফাঁকা ঘরে, বা কখনো বড় হাতে ফাঁকা আছে, ছোটো হাতে দেওয়া আছে, সেগুলো লিখতে হবে। এরপর চলে আসি তেরো নম্বর, তেরো নম্বরে বাংলা শব্দ আছে, এগুলো ইংলিশ ওয়ার্ড লিখতে হবে। চোদ্দো নম্বরে হচ্ছে ওয়ার্ড জাম্বল, অক্ষর উল্টাপাল্টা করে দেওয়া আছে ওয়ার্ডের, সেগুলো গুছিয়ে গুছিয়ে লিখতে হবে। তো যে শিশুরা প্রথম দিকের পৃষ্ঠাগুলো ভালো করে পড়ে তাদের কাছে এই চোদ্দো নম্বরটা খুব মজার একটা খেলা, তাদের খুব ভালো লাগে। তারপরে চলে আসি আমি পরের পৃষ্ঠায়। এখানে আছে বিভিন্ন ইংলিশ অ্যালফাবেটের উচ্চারণ, কোনটার উচ্চারণ কী হবে, জি এর উচ্চারণ জয়ের মতো, এইচ এর উচ্চারণ হয়ের মতো, এগুলো এ থেকে জেড পর্যন্ত দেওয়া আছে। এটা নিয়ে আমি একটা পুরো এপিসোড করেছি, আপনারা ওখানেই সব পাবেন। তারপরে পৃষ্ঠায় চলে আসি, এখানে আসছে দুই বর্ণের শব্দ গঠন, বির সাথে এ যুক্ত করলে, বির সাথে আয় যুক্ত করলে, বির সাথে এ যুক্ত করলে কী হয় সেগুলো। তারপরে এখানে আছে টুইঙ্কল টুইঙ্কল ছড়া, এই ছড়াটা শিশুরা ভীষণ পছন্দ করে এবং আমার ক্লাসে সব শিশুরা এটা মুখস্থ হয়ে গেছে। তারপরে চলে আসছি আমরা পরের পৃষ্ঠায়, এখানে হচ্ছে ওয়ার্ড মিটিং, শব্দ গঠন, ইউজ অফ ভাওয়েল এ ই আই ও, আর পরের পৃষ্ঠা ইউ, এই পাঁচটা ভাওয়েল দিয়ে এখানে ওয়ার্ড মেকিং, এগুলো আমরা করেছি, এটা আমার একটা আলাদা এপিসোড আছে। তারপরে লার্নিং সেন্টেন্সেস, একটি ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ড যুক্ত করে একটা সেন্টেন্স তৈরি করা, শিশুরা এটা নিয়ে, আমি ওদের বলি যে আমরা সেন্টেন্স মেকিং খেলা খেলি, তো এটা খুব ওরা পছন্দ করে করতে। এটা নিয়ে আমার একটা এপিসোড আছে, ওখানে আপনারা পাবেন। তারপরে পৃষ্ঠায় আছে যে ইংলিশ অ্যালফাবেট লেখা আছে এ টু জেড, এবং তার পাশে একটা করে পিকচার দেওয়া আছে, পিকচার দেখে শিশুরা বলবে যে কোনটার সাথে কী, যেমন ইটা এলিফ্যান্ট, এফ এ ফ্রগ, তো এটা ওদের জন্য পড়তে খুব সহজ হয়, ছবিটা ওরা সহজে মনে রাখতে পারে এবং দেখে দেখে ওরা বলে।
এরপরের পৃষ্ঠাতে আছে রেইন রেইন ছড়া রাইম, তারপরে জনি জনি, এটা ওরা খুব জনি জনিটা যখন বাবা বলে যে ইটিং সুগার তো নো পাপা টেলিং লাই নো পাপা ওপেন ইয়ার মাউথ হা হা হা, তো এই হা 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 এই শিশুরা খুব মজা পাই, ওরা সবাই খুব মজা করে পড়ে। এরপরের পৃষ্ঠায় আমরা চলে আসলাম নতুন লেসন, এটা আমার একটা পর্ব আছে যে পাঁচটি ফুলের নাম, পাঁচটি ফলের নাম, পাঁচটি পাখির নাম, পাঁচটি মাছের নাম এবং পাঁচটি পশুর নাম, এইটার একটা পর্ব আমি করেছি। ওখান থেকে শুনে শুনে শিশুরা বানানগুলো এবং উচ্চারণগুলো মুখস্থ করতে পারবে। এরপরে পৃষ্ঠায় চলে আসি সাম ইউজফুল ওয়ার্ডস, কিছু দরকারি শব্দ, এই শব্দগুলো আমরা পড়েছি, এটা আমার একটা পর্ব আছে, ওখান থেকে শুনে শুনে তারা এই উচ্চারণগুলো করতে পারবে। উচ্চারণের ক্ষেত্রে আমি একটু বলি, আমি যেহেতু বাংলাদেশি এবং বাঙালি, আমার মাতৃভাষা বাংলা, আমার মাতৃভাষা কিন্তু ইংরেজি না, আর আমি ইংরেজি শিখেছি আমার মতো বাংলাভাষী বাংলা মিডিয়ামে পড়া শিক্ষকদের কাছ থেকে, তাই স্বাভাবিক কারণে আমার উচ্চারণে কিছু ঘাটতি থাকতেই পারে। কোনো অক্ষর বা কোনো শব্দ উচ্চারণে যদি কোনো অভিভাবক বা কোনো শিক্ষকের মনে হয় যে এটা ঠিক হচ্ছে না, উনি ভুল বলেছেন, সেখানে তিনি তার শিশুকে শুধরে দিতে পারেন। আমি এটুকু বলতে পারি যে আমি কাউকে আসলে শেখাবার অত সচেতন নাই, আমার কাছে মনে হয়েছে একটু সাহায্য করি, এই এই ভাবনা থেকেই এই আমার এই পর্বগুলো চালু করাম। সবশেষ পৃষ্ঠায় আসি, এখানে আছে কিছু বাক্য তৈরি, ওই যে একটা ওয়ার্ডের সাথে অর্থবোধক আরেকটি ওয়ার্ড মিলে বাক্য তৈরি, সেগুলো আমরা পড়েছি, এটা একটা আলাদা এপিসোড আছে আমার, শিশুরা ওইটা শুনে শুনে বলতে পারবে। পরের অংশে আছে সপ্তাহে সাত দিনের নাম এবং সব শেষে বারো মাসের নাম, তো এই এই হচ্ছে নার্সারি ক্লাসের বই, এই যে এটা এই বইটা পুরো বই আমি শোনালাম, এটাই হচ্ছে নার্সারি ক্লাসের বই এবং এর থেকে জেড পর্যন্ত এখানে সব কিছু যা আছে সব বললাম। এখন আমরা তিনটা রাইম আছে, রাইম তিনটা পড়ে আমাদের এই এপিসোডটা শেষ করব এবং নার্সারি ক্লাসের এই বই সংক্রান্ত যত পড়া সবটা শেষ করব। আজকের এই বই সংক্রান্ত শেষ পর্ব হচ্ছে এটা, তা আমরা এখন ছড়াগুলো বলতে বলতে মন খুশি মনে এই পর্ব শেষ করতে চাই। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই লাইক আ ডায়মন্ড ইন দি স্কাই। পরের ছড়ায় চলে যাই, এই পুরো বইতে মোট তিনটা ছড়া আছে। Rain, rain, go away. Rain, rain, go away. Come again another day. Little Johnny on to play. Rain, rain, go away. তারপরেটা হচ্ছে জনি জনি, জনি জনি, ইয়েস পাপ্পা, ইটিং সুগার, নো পাপ্পা, টেলিং লাইজ, নো পাপ্পা, ওপেন ইউর মাউথ, হা হা হা, হা হা হা। ইংলিশ আমাদের একটা আন্তর্জাতিক ভাষা, আমাদের বাংলাদেশি বাঙালিদের মাতৃভাষা ইংরেজি না, আমরা বাংলায় কথা বলি, বাংলায় খাই, বাংলায় ঘুমাই, বাংলায় গল্প করি, বাংলায় হাসি খেলি, সব কিছু বাংলায় করি, আমাদের জন্য ইংরেজি একটা বিদেশি ভাষা এবং অনেকটা চাপিয়ে দেওয়া একটা ভাষা, তো আমরা উপায় নাই, ইংরেজি শিখতেই হবে, ইংরেজি না শিখলে এই পৃথিবীতে টিকে থাকা যাবে না, এই জন্য ইংরেজি শিখি এবং ইংরেজি শিখতে গিয়ে আমাদের খুব স্বাভাবিক কারণে অনেক ভুলভ্রান্ত হয়, অনেক উচ্চারণে ভুল হয়, অনেক কথায় ভুল হয়, অনেক শব্দর অর্থ বলতে ভুল হয়ে যায়, সেগুলো আমরা নিজেদের নিজেদের মধ্যে শুধরে নেব এবং আগামী দিনগুলোতে আমরা ভালোভাবে চলব। এবং কেউ, আমি একজন বাঙালি, আরেকজন বাঙালি ইংরেজি পারছে না, তাকে নিয়ে হাসাহাসি করার আমার কোনো অধিকার নেই, কারণ এটা তো তার মাতৃভাষা না, তার মাতৃভাষা তার কাছে ভালো লাগবে, কিন্তু বিদেশি একটা ভাষা কি কারো ভালো লাগবে, লাগার তো কথা না। তো এই কথা বলে আমি আমার আজকের পর্ব শেষ করছি, আমার দৃঢ় বিশ্বাস আমার এই পর্বগুলো আপনাদের সবার খুব ভালো লেগেছে এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা ছোট লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা সেটা দেখতে পারেন এবং আমি কোনো নতুন কিছু দিলে আপনারা যেন দ্রুত এটা পেয়ে যান, এটার জন্য নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। আর আজকে নার্সারি ক্লাসের ছোট সোনামণিদের আমি এই বইয়ের পড়া থেকে বিদায় নিচ্ছি এবং ছোট সোনামণিদের বলছি বাই বাই, আবার নতুন কোনো পর্ব নিয়ে আমরা হাজির হব, তো আজকের মতো বিদায়, বাই।